লিস্ট দেওয়া শুরু হয়েছে না এখন, ঠিক দেবে ঠিক। চরমনার বিশ্বাস হুজুরের নাম লিস্টে আছে, আমিরুল মুজাহিদের নাম, কিন্তু তোমরা যারা লিস্ট দাও, লিস্ট তো দিছো দুদকে, দুদকের সন্তানরা তো বাংলার গর্বিত সন্তান, লেখাপড়া করার সন্তান, কি বলেন ঠিক নেবে ঠিক, মেধাবী সন্তান, কি বলেন ঠিক নেবে ঠিক। তারাই তো দেখবে কার দ্বারা, কাদের দ্বারা সন্ত্রাস দূর হইতেছে, ইয়াবাখোর ভালো হইতেছে, গাঁজাখোর ভালো হইতেছে, মদখোর ভালো হইতেছে, বেপর্দা পর্দা নিশীন হইতেছে, কি বলেন ঠিক নেবে ঠিক। তাহলে আমরাও প্রশ্ন করব, কি করব আমরাও, আমরাও প্রশ্ন করব, তোরা যারা লিস্ট দাও তোরা কারা, বলেন না তোরা কারা, হাত জায়গায় বলতে হবে, বলেন তোরা কারা, দুই হাত জায়গায় বলেন তোরা কারা, তোদেরকেও জাতি ফান্ড আউট করবে, কি বলেন ঠিক নেবে ঠিক। এ মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড, আমরা তো সব সময় প্রস্তুত, আমরা তো চরমনার বিশ্বাস তো সব সময় প্রস্তুত। যাদের লিস্ট দেখা হয়েছে শতাধিক লোকের মধ্যে, আমার মতো নগণ্যেরও লিস্ট আছে আল্লাহর ফজলে, ঈদের খুশি আলহামদুলিল্লাহ, আমরা প্রস্তুত। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমাদের কথা আল্লাহ বইলেই দিছে, কি বলেন ঠিক নেবে ঠিক, আমরা সেই আওয়াজে হাজির আছি, কি বলেন ঠিক নেবে ঠিক। তবে শোনো মুসলমানের সন্তানেরা, আমার আল্লাহ আমাকে ইসলামের ঘরে পাঠায় নাই, আমি ছিলাম জাহান্নামের আসামি, আমি ছিলাম জাহান্নামের আসামি, দুনিয়াতে মারা গেলে দাউ দাউ করে আগুন জ্বলতো, সেই আগুনে আমার মতো সিরাজিকে জ্বালাইয়ে দেওয়া হইতো। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, ওয়া ক্বালা তাআলা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شكر درشوري قري اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم جبان قولي قولي اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه ঐতিহ্যবাহী জামিয়াতুল ফালাহ চট্টগ্রাম জেলা শাখা কর্তৃক আয়োজিত দুদিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের সংগ্রামী সভাপতি, এ মাহফিলের প্রধান অতিথি, বাংলাদেশের লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ হযরতুল আল্লামা সৈয়দ মোহাম্মদ রিজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই, দিগার মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল এহতরাম কাবিল এহতরাম হযরত উলামায়ে কিরামগণ, সুধীমণ্ডলী, আমন্ত্রিত মেহমান, বিভিন্ন এলাকা থেকে আগত প্রাণপ্রিয় মর্দে মুজাহিদ মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতামা বোনের, আপনার শুকর যে মহান আল্লাহ আমাদেরকে জুড়ে মিলে বসার মতো তৌফিক ইনায়াত করেছেন। একটু পরেই হযরত পীর সাহেব হুজুরের অতীব মূল্যবান বয়ান শুনে আমাদের হৃদয়কে প্রশান্তি লাভ করাবো, এই আশাই আমরা সকলে বসে আছি। আল্লাহ আমাদের সকলকে কবুল, আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাজারে গেলে সদাই পাওয়া যায়, পুকুরে গেলে পানি পাওয়া যায়, মাছ বাজারে মাছ পাওয়া যায়, গোশতের বাজারে গোশত পাওয়া যায়, জুয়েলারিতে গেলে স্বর্ণ পাওয়া যায়, কামারের দোকানে লোহা পাওয়া যায়, কেরোসিনের দোকানে কেরোসিন পাওয়া যায়, আতরের দোকানে আতর পাওয়া যায়। আল্লাহওয়ালা আল্লাহর অলিদের কাছে গেলে আল্লাহকে পাওয়া যায়।
জোরে বলেন ঠিক নেবে ঠিক। কাকে পাওয়া যায়? আজ সারা বিশ্বের দিকে তাকান, বিশেষ করে বাংলাদেশের অবস্থা আপনারা সকলেই অবগত। ঠিক নেবে ঠিক। মানুষ দিশে হারা, পথ হারা, মত হারা, সংবিধান হারা, আল্লাহ হারা, নবী হারা, ইসলাম হারা, সত্য না মিথ্যা। এরপরেও ইসলামের বিরুদ্ধে আন্তর্জাতিক চক্রান্ত চলতেছে। কিছু কুচক্রী মহল আলে মোলামা পীর বুজুর্গদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। ঠিক নেবে ঠিক। আমাদের ভাগ্যে কি আছে আমরা জানি না, তবে মনে রাখবেন আমাদের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর জীবনে, এ কথার উপর একমত কারা? জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। খুশি না বেজা? জোরে বলেন না খুশি না বেজা? আল্লাহু আকবার। মানুষের অবস্থা, আমি কদিন আগে আপনাদের চট্টগ্রাম ছয় আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ফজলুল করিম, না ছয় আসনের এমপি সাহেবের নাম কি আমার কাছে লেখা আছে, হ্যাঁ ফজলে করিম, সম্ভবত আমি লিখে রেখেছিলাম, ফজলে করিম চৌধুরী, তার ছেলে ফরাজ করিম চৌধুরী, অত্যন্ত ভদ্র ছেলে এবং শিক্ষিত ছেলে, তিনি অনলাইনে বেশ জনপ্রিয়, তিনি অপরাধ জগৎ নিয়ে চিন্তাভাবনা করেন, লেখালেখি করেন। উনি ইউটিউবে একটা ঘটনা দেখিয়েছেন যে সন্তান মদে এডিক্টেড হয়ে, কিসে বলেন, নেশাগ্রস্ত হয়ে তার নিজের মাকে ধর্ষণ করতে গেছে। আরো জোরে বলেন। আমি তো নাম বললাম, ছয় আসনের মাননীয় এমপি মহোদয়ের ছেলে ফরাজ করিম চৌধুরী, মিডিয়ার জগতে অত্যন্ত সুপ্রিয় ব্যক্তিত্ব, ভালো ছেলে, শিক্ষিত ছেলে। উনি জানাইছে, ইউটিউবে দেখাইছে, সন্তান এডিক্টেড হয়ে, যুবক ভাইরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা, আমি সিরাজুল ইসলাম সিরাজি তোমাদেরকে দেইখা ইসলাম কবুল করেছি, মুসলমানদেরকে দেখি ইসলাম কবুল করেছি, আমার হৃদয়টা ফেটে যাচ্ছে। এদেশে চরমনাইর পীর সাহেব একজন শান্তিপ্রিয় মানুষ, লাখ কোটি গাঁজাখোর, মদখোর, শরাবখোর, হিরোইনখোর, ইয়াবাখোর, ডাকাইত, খুনি, মস্তান, আল্লাহর অলি হয়ে গেছে। জোরে বলেন ঠিক নেবে ঠিক। আস আমি তো আপনাদের ছয় আসনের এমপি মহোদয়ের ছেলের কথা বললাম, ভদ্র ছেলে, লেখাপড়া করা জানা ছেলে, অনলাইন মিডিয়া তার গ্রহণযোগ্যতা, সুপ্রিয় ব্যক্তিত্ব, তিনি অপরাধ জগৎ নিয়ে লেখেন, তানার দেখানো ইউটিউবে উনি দেখিয়েছেন সন্তান তার মার সাথে গেছে জেনা করতে এডিক্টেড হয়ে। চলিতে চরণ হইল বস কমিল বাহুরু বল, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল, জড়তা মগ্ন হইল রসনা বাদ নাহি সরে মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু মুখে, বন্ধুরা রে বাবাজিরা রে আল্লাহওয়ালারা রে, সময় কিন্তু বেশি না, আল্লাহর কাছে জীবনে কোনোদিন দরখাস্ত করে নাই, মালিক তুমি মানুষ বানাইও,
বিনা দরখাস্তে বাবা জি আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে কবুল করেছে, চিৎকার মেলে সকলে বলি শুধু মানুষ বানায় না বাবাজি, মানুষ আমার পরে গো এমন একজন নবীর উম্মত হিসেবে কবুল করলো। গর্ব করে বুক ফুলে বলতে পারি আমরা বিশ্ব নবীর উম্মত। স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইরা, তোমার মোবাইলটি এখন তুমি ভূগোলে একটা সার্চ দাও আর লেখো হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। লেখবা হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড, এখন লেখো, বাকি বকায় নাই সঙ্গে সঙ্গে তোমার মোবাইলের মধ্যে ভেসে উঠবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার কথা না, আপনি ভূগোলে সার্চ দেন, আপনার মোবাইল তো হাতেই আছে, কি বলেন ঠিক নেবে ঠিক? এরপরও কেন মানুষ দিশেহারা হবে? তবে দিশেহারা হওয়ার এই কারণ চোখ লাগবে নবীজিকে দেখার মতো, কি বলেন ঠিক নেবে ঠিক? নবীজি বসা, একজন লোক নবীজির কিনার থেকে হেঁটে যাচ্ছেন, নবীজির দিকে আসতেছে আর নবীজির দিকে আঙ্গুলের ইশারা করে বলে মুহাম্মদ তুমি বড় কালো গো। নবীকে কি বলছে? মুহাম্মদ তুমি বড় কালো, রহমতের রসুল তো রহমতের রসুলই, কি বলেন ঠিক নেবে ঠিক? আপনি আজিম চরিত্রের মানুষ। নবীজি বলে হ্যাঁ নাম জি হ্যাঁ তুমি ঠিকই বলছো। হয়তো বা নবীজি এই কারণেই বলছে তোমার চোখ কালা, তোমার আত্মা কালা, তোমার প্রবৃত্তি কালা, তুমি আমাকে জীবনে সুন্দর দেখবা না। লোকটা জুইত করবার পারে নাই, নবীজির কাছ থেকে চলে গেছে। আর একজন সাহাবী একটু পরে নবীজির দিকে আসতেছে, রহমতের রসুলের দিকে তাকাইতেছে আর আকাশের দিকে তাকাইতেছে। একবার রহমতের রসুলের দিকে তাকায় আর একবার আকাশের দিকে তাকায়। রহমতের রসুল ডাক দিয়ে বলে সাহাবী রে কি দেখতেছ? সাহাবী বলে নবীজি আকাশের চাঁদ দেখতেছি আর জমিনের চাঁদ দেখতেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশের চাঁদ দেখতেছি আর জমিনের চাঁদ দেখতেছি, জমিনে আবার চাঁদ থাকিনি, চাঁদ থাকিনি। জোরে বলেন। আল্লাহ নবী জিজ্ঞেস করে সিদ্ধান্ত কি, উপলব্ধি কি, তোমার অভিপ্রায় কি, মতামত কি ব্যক্ত করো। সাহাবী ডাক দিয়ে বলে নবীজি আকাশের চাঁদে কলঙ্ক আছে, দাগ আছে, কালো কালো সব সব দাগ আছে, কিন্তু জমিনের চাঁদে কোনো দাগ না। চোখ আগের লোকটার চোখ, সাহাবীর চোখ, কি বলেন ঠিক নেবে ঠিক? একদল লোক আলেম বিদ্বেষী কিয়ামত পর্যন্ত থাকবে, কি বলেন ঠিক নেবে ঠিক? একদল লোক ইসলাম বিদ্বেষী, পীর বুজুর্গ বিদ্বেষী, সত্য না মিথ্যা জোরে বলেন, আছে ছিল থাকবে। নবীজিকে যেই ব্যক্তি কালো দেখছে তারও তো চোখ, কি বলেন ঠিক নেবে ঠিক? আর যেই ব্যক্তি বলতেছে নবীজি গো আকাশের চাঁদে কালো কালো সব সব দাগ দেখা যায়, জমিনের চাঁদে কোনো দাগ দেখা যায় না, তারও চোখ, কি বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য প্রস্তুতি নি, কে সন্ত্রাসী বললো আর কে লিস্ট দিল? লিস্ট দেওয়া শুরু হয়েছে না এখন, ঠিক নেবে ঠিক? চারমিনার পিশা হুজুরের নাম লিস্টে আছে, আমিরুল মুজাহিদের নাম। কিন্তু তোমরা যারা লিস্ট দাও, লিস্ট দিছো দুদকে, দুদকের সন্তানরা তো বাংলার গর্বিত সন্তান, লেখাপড়া করা সন্তান, কি বলেন ঠিক নেবে ঠিক? মেধাবী সন্তান, কি বলেন ঠিক নেবে ঠিক? তারাই তো দেখবে কার দ্বারা, কাদের দ্বারা সন্ত্রাস দূর হইতেছে, ইয়াবাখোর ভালো হইতেছে, গাঁজাখোর ভালো হইতেছে, মদখোর ভালো হইতেছে, বেপর্দা পর্দানিসীন হইতেছে, কি বলেন ঠিক নেবে ঠিক? তাহলে আমরাও প্রশ্ন করব, কি করব? আমরাও প্রশ্ন করব, তোরা যারা লিস্ট দাও তোরা কারা? বলেন না তোরা কারা? হাত জায়গায় বলতে হবে, বলেন তোরা কারা? দুই হাত জায়গায় বলেন তোরা কারা? তোদেরকেও জাতি ফান্ড আউট করবে, কি বলেন ঠিক নেবে ঠিক? এ মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড। আমরা তো সব সময় প্রস্তুত,
আমরা তো চরমনার পিসাহেব তো সব সময় প্রস্তুত, যাদের লিস্ট দেখা হয়েছে শতাধিক লোকের মধ্যে, আমার মতো নগণ্যেরও লিস্ট আছে আল্লাহর ফজলে, ঈদের খুশি আলহামদুলিল্লাহ আমরা প্রস্তুত। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমাদের তো আল্লাহ বইলেই দিছে, কি বলেন ঠিক নেবে ঠিক? আমরা সেই আওয়াজে হাজির আছি, কি বলেন ঠিক নেবে ঠিক? তবে শোনো মুসলমানের সন্তানেরা, আমার আল্লাহ আমাকে ইসলামের ঘরে পাঠায় নাই, আমি ছিলাম জাহান্নামের আসামি, আমি ছিলাম জাহান্নামের আসামি। দুনিয়াতে মারা গেলে দাউ দাউ করে আগুন জ্বলতো, সেই আগুনে আমার মতো সিরাজিকে জ্বালাইয়া দেওয়া হইতো। কি শুনে ইসলাম কবুল করেছি, কি দেখে ইসলাম কবুল করেছি শোনো। ঈদের আগের রাত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবার বিবিনিয়া পরামর্শ করতেছে, ঈদের দিনটা কেমন যাবে? অর্ধ দুনিয়ার খলিফা নই কমরা, ভোগ বিলাসের কাম্য ছিল শাহাদাতের, ভিখারির বেশে খলিফা যাদের, বলো ভিখারির বেশে খলিফা যাদের, শাসন করিল আদা জাহান, তারা আজ ঘুমিয়ে বিভোর তাই বাহিরে বইছে ঝড় তুফান, ঘুমিয়ে কাজা করিলি ফজর যখন জাগেনি তখন জোহর, হেলায় খেলায় কাটিল আসর মাগরিবেতে শুনিয়া যান, এ সাথে জামাত হওয়ারে হাজির এখনো জামাতে আসের স্থান, বাজিছে তামামা বাদারে আমা মাসি রুসু করি মুসলমান, নয়া জামানার দাওয়াত এসেছে ভাঙা কিল্লায় ওর নিশান, নারায়ে তাকবীর আমিরুল মুমিনীন। অর্ধ দুনিয়ার বাদশাহ, স্বামী স্ত্রী মিলে আমি সংক্ষেপ কথা সংক্ষেপে বলে যাব, নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করে দিব। স্বামী স্ত্রী দুইজনে মিলেমিশে বলে, এবার ঈদটা কেমন যাগে, টাকা পয়সার তো কোনো ব্যবস্থা নাই, আমাদের টাকা পয়সারও কোনো ব্যবস্থা নাই, কাপড় চোপড় নতুন কিছু বেশভূষা নেওয়ার প্রয়োজন নাই, তবে বাচ্চা ছেলের জন্য কিছু ব্যবস্থা, বাচ্চার জন্য সন্তানের জন্য কিছু ব্যবস্থা করা দরকার। আমিরুল মুমিনিন বলে, তাও তো ব্যবস্থার কিছু নাই, কিন্তু নিজে নিজে সিদ্ধান্ত নিলেন। উনি অর্থমন্ত্রী বরাবরে, আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা অর্থমন্ত্রী, উনি অর্থমন্ত্রীর বরাবরে একটা দরখাস্ত করলেন যে আমাকে এক মাসের ভাতা অগ্রিম দেওয়ার জন্য সুপারিশ করা হোক। অর্থমন্ত্রী হযরত আবু উবাইদা জোরে কোন সুবহানাল্লাহ, চিঠিটা তার কাছে নিয়ে যাওয়া হয়েছে। অর্থমন্ত্রী কেমন অর্থমন্ত্রী, আল্লাহু আকবার, চিঠিটা উত্তর দেওয়ার জন্য আলাদা কোনো কাগজ ব্যবহার করে নাই, চিঠিটাকে উল্টে পিছনের দিকে লেখছে, আমিরুল মুমিনিন এক মাসের ভাতা অগ্রিম চেয়েছেন, দিতে পারি যদি আপনি আমার দুইটা প্রশ্নের উত্তর দিতে পারেন। এক নম্বর প্রশ্ন, আমিরুল মুমিনিন এই এক মাস পর্যন্ত আপনার হায়াতের নিশ্চয়তা দিতে হবে। দ্বিতীয় আমিরুল মুমিনিন গো, এই এক মাস পর্যন্ত জাতি আপনাকে ক্ষমতায় রাখবে, জাতি আপনাকে ক্ষমতায় রাখবে, আপনি আমিরুল মুমিনিনের দায়িত্বে থাকবেন, এই দুইটা নিশ্চয়তা যদি দিবার পারেন তাইলে আপনাকে এক মাসের ভাতা দিতে পারি। অর্থমন্ত্রী নিজে সিগনেচার করে দিয়েছেন, চিঠিটা এনে আমিরুল মুমিনের হাতে দিছে। আমিরুল মুমিনিন চিঠি পেয়ে দুই চোখ দিয়ে বৃষ্টির মতো পানি পড়া শুরু হয়ে গেছে, চিৎকার মেরে মেরে বলে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি যোগ্য অর্থমন্ত্রী পেয়েছি, আমি বুঝেছি যার মধ্যে খোদার ভীতি আছে, এমন অর্থমন্ত্রী আমি পেয়েছি, আমার রাষ্ট্রের মধ্যে তহবিল তসরুপের কোনো আর চিন্তা করি না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা ও আমার বাবাজিরা, আমরা সেই মুসলমান, কি বলেন ঠিক নেবে ঠিক? আমরা সেই মুসলমান কি না, জোরে বলেন। কিন্তু তোমরা কারা, ঠিক নেবে ঠিক, জোরে বলেন। কোরআন দিয়ে অপারেশন করলে অমানুষ মানুষ হয়, ঠিক নেবে ঠিক, জোরে বলেন। কোরআন দিয়ে অপারেশন করতে হবে। উহুদ যুদ্ধের আগের রাত
আল্লাহু আকবার। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলার বাপ আব্দুল্লাহ, জাবির ইবনে আব্দুল্লাহ, হযরত আব্দুল্লাহ ডাক দিছে, জাবির আসো বাবা আমার কাছে। জাবির তাড়াতাড়ি বাবার কাছে আসছে, বাবা জাবিরকে ধরিয়াই গালের মধ্যে সুমা দিতেছে, কপালের মধ্যে সুমা দিতেছে, আর দুই চোখ দিয়ে দর দর করে পানি পড়া শুরু হয়ে গেছে। আমার দিকে তাকান, জাবির রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আব্বা গো আপনি কান্নাকাটি করতেছেন, ব্যাপার কি কিছু বুঝি না। আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছে, বাবা তুই আমাকে ভালো করে দেখেনে, এই রাত জীবনের শেষ দেখার রাত। জাবির রাদিয়াল্লাহু তাআলা বলে, আব্বা কিছুই বুঝলাম না, কি শেষ দেখা তাও তো কিছু ভালো করে বুঝবার পারলাম না। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, শোন রহমতের রসুল, বিশ্ব নবী মসজিদে নববীতে বলছে আগামীকাল উহুদের যুদ্ধ শুরু হয়ে যাবে। গত রাত্রে রহমতের রসুল স্বপ্নের মধ্যে দেখছে নবীজি 70টা গাবি গরু নিজের হাতে জবাই করছে। নবীজির স্বপ্ন তোহি, রহমতের রসুল স্বপ্নের ব্যাখ্যা করছেন যে এই যে 70টা গাবি গরু জবাই করার অর্থ হইল উহুদের যুদ্ধে আমার 70 জন সাহাবী শহীদ হয়ে যাইবে। এ যাবেন আমার মন বলে আমি 70 জনের একজন হব, এইখানে জীবনের বাকি দেখা হবে জান্নাতের মধ্যে। কিন্তু জাবের বিদায় বেলা আগামীকাল চলে যাব, তার আগে একটু কথা, তোরা ভাই বোন বেশি, তোদেরকে মানুষ করতে গিয়ে আমি কিছু ঋণ হয়ে গেছি, আমার পক্ষ থেকে আমি শহীদ হয়ে যাওয়ার পরে এই ঋণটা তোরা পরিশোধ করে দিবি, আর যদি একান্তই না পারো রহমতের রসুলের কাছে বলবি, আমার নবী রহমতের রসুল কোনো না কোনো উপায় করি আমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করিয়া দিবে। ঠিক দিব্যি পরের দিন উহুদের যুদ্ধে আব্দুল্লাহ শহীদ হয়ে যায়। আল্লাহু আকবার। আপনারা জানেন এই যুদ্ধে নবীজিও হতাহত হয়েছে, নবীজির পবিত্র দামদান মোবারক শহীদ হয়ে গেছে, আল্লাহর হাবিবের মাথার মধ্যে লোহার হেলমেট ঢুকছে। মুসলমান মৃত্যুকে ভয় করে না, হাক্কানি উলামায়ে কিরাম লিস্টকে ভয় করে না। আমার লিস্ট দিছো, পিশা বুজুরের লিস্ট দিছো, হাক্কানি উলামার দেব লিস্ট দিছো, তোমার লিস্ট আজরাইলের খাতা হয়ে গেছে কিনা জানো না। দুষ্ট গিরাস্তকে তালে রাইখা মুরগি চোর, মুরগি চুরি করবা কি বলেন, ঠিক নেবে ঠিক, ঠিক নেবে ঠিক করে বলেন, মুরগি চোর এটা মুরগি চুরি করবি, কিন্তু মনে রাখি সে দেশের তৌহিদি জনতার নারায় তাকবীরের সামনে টিকবার পারবি না, আল্লাহর ফজল করবে। আমি তো বলি যে কমিটি, এই কমিটির নাম জানি কি, গাদানি কমিটি নাই, গাদানি কমিটি না, হ্যাঁ যাদের কাছে দেশে এই কমিটি এলার আসলে গাদান্যা না খেদান্যা, কি কমিটি জোরে বলে খেদান্যা। মাননীয় প্রধানমন্ত্রীর যত ভালো অর্জন পদ্মা সেতু সহ এই এগুলাকে সম্পূর্ণ ভুলন্টিত করতে চায় ওরা, কি বলেন ঠিক দেবে ঠিক। তবে আমাদের ধারণা, ওদের ধারণা কি জানেন, বলবো বলবো না বলবো না, যে এই লিস্টেড উলামা ইকরামদের সেন্টিমেন্টে যদি আঘাত করা হয় তাহলে এদের মুখ থেকে এলোপাতাড়ি কথা বের হতে থাকবে, মাননীয় প্রধানমন্ত্রীর অর্জন ধূলিসাৎ হয়ে যাবে, ওনরা অন্যের দালালি করি আবার অন্যকে ক্ষমতায় বসাইতে পারবে, কি বলেন ঠিক দেবে ঠিক। কিন্তু আপনাদের কাছে বলতে চাই, আমরা কাউকে উঠানো আর নামানোর রাজনীতি পীর সাহেব চরমোনাই করে না, মদের লাইসেন্স দেওয়া যাবে না, এটা পীর সাহেব হুজুর জাতি ধর্ম বর্ণ গোত্র সকলের পক্ষ থেকে 18 কোটি মানুষের পক্ষ থেকে দাবি করেছে, কি বলেন ঠিক না ঠিক। এই দাবিতে বাংলার সর্বস্তরের জনতার এগিয়ে আসা উচিত, সমর্থন দেওয়া উচিত, কি বলেন ঠিক না ঠিক। আপনারা কি রাজি আছেন, দুই হাত জায়গায় বলেন আল্লাহু আকবার। ইহুদের যুদ্ধে হযরত আব্দুল্লাহ নিজে শহীদ হয়ে গেছে, আল্লাহর হাবিবের মাথার মধ্যে হেলমেট ঢুকছে, আল্লাহর হাবিব বেউর পবিত্র দামদান মোবারক শহীদ হয়ে গেছে, আল্লাহর হাবিব গর্তের মধ্যে পড়ে গেছে। কিন্তু আপনাদের জানার কথা, উহুদের যুদ্ধের ফলাফল প্রথম তো মুসলমানদের পক্ষে আসছিল, কিন্তু একটু মাত্র গনিমতের মালের দিকে ধাবিত হওয়ার কারণে বিপর্যয় ঘটছে। আল্লাহর হাবিব গর্তের মধ্যে পড়া,
আল্লাহর হাবিব ডাকতেছে, আমার সাথীরা কই গেলি? আমি নবী তো মারা যাই নাই। কুফফারে মক্কা চতুর্দিকে ছড়াই দিয়েছে, নবী নাই দুনিয়াতে মুসলমানদেরকে ইনেকটিভ করার জন্য। আজও বাংলার মুসলমানদেরকে ইনেকটিভ করার জন্য ওলামা ইকরামদের উপর আঘাত করা হইতেছে, কি বলেন? ঠিক নেবে ঠিক, সত্য না মিথ্যা জোরে বলেন। তবে বলি যুবকেরা, জীবন গর্ব তো আল্লাহর জন্য, জীবন তৈরি করবো আল্লাহর জন্য। জীবন তৈরি করবো কার জন্য? কে কে তৈরি যুবকেরা দাঁড়াইয়ে দেখাও, দাঁড়াইয়ে দেখাও যুবকেরা দাঁড়াইয়ে দেখাও, এই জীবন কার জন্য? জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এ মুসলিম নেবার ব্রেক হিজ ওয়ার্ড। একজন মুসলমান তার ওয়াদার খেলাফ করে না, আলহামদুলিল্লাহ বইলে বসে পড়েন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, কই গেলি আমার সাথীরা? আমি নবী মারা যাই নাই। সাথীরা দৌড়িয়ে আসছেন, আল্লাহর নবীকে গর্ত থেকে উঠাইছে। একটু সুস্থতার দিকে নবী চলে যাইতেছে, নবীজির একটু সুস্থতা এসে গেছে, নবীজির চোখের মধ্যে পানি। রহমত রসুল ডাক দিয়ে বলে, আমার সাহাবিরা দেখো তো আমার কতজন সাহাবি শহীদ হয়েছে, সোয়াদাদের লাশগুলা আমার সামনে রাখো। সাহাবিরা লাশ আইনা নবীজির সামনে রাখছে, গুইনে বলতেছি আর রসুল আল্লাহ হাবিব আল্লাহ, লাশ তো আর সাতটিরা আপনার সামনে রাখা হয়েছে। কতটা জোরে বলেন! আমরা গুইনে দেখছি এখানে শহীদ আর সাতটি জোর। আল্লাহর নবী বলে, না না, আমি স্বপ্নে সত্তরটা গাবি গরু জবহ করেছি, সুতরাং লাশ সত্তরটাই হইতে হবে। দেখো সাহাবিরা, আর দুইটা লাশ কোথায় গেল? সাহাবিরা খুঁজতেছেন, খুব খুঁজতে গিয়া পাহাড়ের পাদদেশে গিয়া দেখে একটা লাশ টুকরা টুকরা করা, নাক একটা অংশ, আঙ্গুল একটা অংশ, কান একটা অংশ, পরে লজ্জার স্থানে এক টুকরা করা। সাহাবিরা চিৎকার মেলে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিকলাঙ্গ লাশ, সেনা যাইতেছে না, চিনতে পারতেছি না। আল্লাহর হাবিব কাছে গিয়া লাশের টুকরাগুলো একত্র করিয়া নবীজি একটা চিৎকার দিয়ে বলে, সাহাবিরা চিনলি না, লাস্কার জানুনি, আমার আদরের চাচা আমির হামজার লাশ। আল্লাহর নবী ইমোশনাল হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, একটু দয়া তোদের হইল না আমার চাচাজির প্রতি? আমার চাচা আমাকে কত মহব্বত করত, আমির হামজা আমাকে কত মহব্বত করত, আমার চাচার লাশ সত্তর টুকরা করলি, তোদের একটা লাশ পাইলেও আমি নবী সত্তর টুকরা করবো। কিন্তু পরবর্তী সময় ওই কসমের কাফফারা নবীজি দিছেন। আল্লাহ ডাক দিয়ে বলছে, নবী গো, আপনার দ্বারা সম্ভব না, ওরা যেটা পারবে আপনি তা পারবেন না। সর্বনের বিশ্বাস, মানুষ গড়া ফ্যাক্টরিতে কাজ করে, কি বলেন? ঠিক নেবে ঠিক, সত্য না মিথ্যা? আমরা তার শিক্ষা নিয়ে মানুষ গড়া ফ্যাক্টরিতে কাজ করতেছি, কি বলেন? সত্য না মিথ্যা? আপনাদের বলি, প্রতিবাদ সময় মতো হবে, কি বলেন? ঠিক নেবে ঠিক, রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, কি বলেন? ঠিক নেবে ঠিক। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আমার চাচাজির লাশ আনো, এবার হিসাব করিয়ে বলো কয়টা লাশ হয়েছে। সাহেবেরা বলি, আর রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ, 69টা লাশ পাওয়া গেছে। আল্লাহর নবী বলে, আরও একটা লাশ আছে, খুঁজতে থাকো। সাহাবিরা দিক বিদিকে লাশ খোঁজা শুরু করিয়ে দিছে, রহমতের রসুলের লাশ খোঁজা শুরু করতেছে, সব খুঁজতেছে। হঠাৎ করে দেখে ওদের এক প্রান্ত থেকে একটা মহিলা বোরকা পরা, তার একটা নখও দেখা যাইতেছে না, দূর থেকে একটা কাপড় উড়াইতে উড়াইতে আসতেছে। সাহাবিরা দৌড়ে গিয়ে জিজ্ঞেস করে, হে মহিলা, ওহুদের যুদ্ধে তো মহিলাদের আসা নিষেধ, তুমি আসছো কি চাও, কি জন্য আসছো? মহিলারা তো লাশ দেখে বরদাস্ত করতে পারবে না। মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমি আপনাদের সাথে কথা বলবো না, আমি একটু রহমতের রসুলের সাথে কথা বলবো। সাহাবিরা দৌড়ে এসে বলি, আর রসুল আল্লাহ হাবিব আল্লাহ, মহিলা আপনার সাথে কথা বলতে চায়। আল্লাহ নবী দুইজন আর কাঁধে ভর দিয়ে একটু সামনে গেছে, মহিলাও সামনে আসছে। রহমতের রসুল ডাক দিয়ে বলে, মা গো, মহিলাদের আসা নিষেধ, তোমরা তো লাশ দেখে বরদাস্ত করতে পারবে না, তোমরা কেন ওহুদের যুদ্ধে আসছো? মহিলা ডাক দিয়ে বলি, আর রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, আমি আসছি আপনার সাথেই কথা বলতে। রহমতের রসুল ডাক দিয়ে বলে, মা গো, তোমার পরিচয় কি গো, তোমার পরিচয় দাও। মহিলা ডাক দিয়ে বলি, আর রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, আমার পরিচয় কি দেব?
গতকালকের আসরের নামাজের বাদে মসজিদে নববীতে খেজুর ছিটিয়ে যার বিবাহ পড়াইছেন, আপনার যে প্রিয় সাহাবীর বিবাহ পড়াইছেন, আল্লাহু আকবার, আপনার প্রিয় সাহাবী হানজালার বিবাহ পড়াইছেন, আমি আপনার প্রিয় সাহাবী হানজালার স্ত্রী, আমি আসতাম না ওহুদের যুদ্ধ আজকের এই কারণে আমার স্বামীকে রাত্রে আমাকে আমার কাছে থাকতে দিছিলেন, আমার স্বামী আমার কাছে ছিল, আমার স্বামীর পর গোসল ফরজ হয়েছে, আমার স্বামী সকালবেলা গোসল করতে রওন হয়েছে, এমন সময় কারা যেন বলতে বলতে যাইতেছে, নবী নাই, কার জন্য দুনিয়াতে থাকবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আর গোসল করতে যায় না, ফিরে যাই সে বলে বিবি তোর বাড়িটার দে, ভাইজান এই মার সাক্ষী কথা বলতে কষ্ট হয়, কি দেখে ইসলাম কবুল করলাম, আগেই তো বলছি আপনাদেরকে দেখে ইসলাম কবুল করেছি, মুসলমানের সন্তানেরা দলাদলি ফালাফালি বিবৃতি পাল্টা বিবৃতি হিংসাত্মক আক্রমণাত্মক ভাষা বুঝি নাই শিখি নাই মুরব্বীরা শিখায় নাই, শিখতেও চাই না, কে কোন পীরের মুরিদ, কোন সংস্থার লোক, কোন দলের লোক, কার টুপিটা কেমন বুঝতে চাই না, এখন সময় এসে গেছে মুসলমানদের আল্লাহু আকবার মুড়ির মোয়ার মতো মিলতে হবে, কি বলেন ঠিক না বেঠি, কারো বিরুদ্ধে না, কারো কাউকে মাইনাস করে কথা বলতে চাই না, কি বলেন ঠিক না বেঠি, কে চরমনাই কেশর সিনহা কে ফুরফুরা কে জুনফুর কে আওয়ামী লীগ কে বিএনপি কে জাতীয় পার্টি কে জামাত ইসলাম কে শাসনতন্ত্র কে লাকমত মজদিস, কোনো কিছুর দরকার নাই, আমরা এক ভোটার ফুল, কি বলেন ঠিক নেবে ঠিক, চট্টগ্রামের বাইরে কোনো মানুষ মারা গেলে তার কবরের উপর তার মার্কার একটা প্রতীক দিয়ে থোয়া হয় না যে এইটা আওয়ামী লীগের লোক নৌকা দিয়ে রাখা হয়েছে, কারো কবরের উপর এইরকম কোনো প্রতীক দিয়ে রাখা হয় না যে তার কবরের উপর ধানের শীত দিয়েছে উনি বিএনপির লোক, কারো কবরের উপর নাঙ্গল দিয়ে রাখা হয় না যে এইটা নাঙ্গল মাকড়ার লোক, কি বলেন ঠিক নেবে ঠিক, কারো কবরের উপর কখনো পাখা মার্কা দিয়ে রাখা হয় না যে এইটা চরমনার পিসা হুজুর ইসলামী আন্দোলনের লোক, কি বলেন ঠিক নেবে ঠিক, সুতরাং মনে রাখবেন উপরে যখন কোনো মার্কা নাই নিচেও কোনো মার্কা থাকবে না, সত্য না মিথ্যা, আল্লাহর হাবিবকে ওই মহিলা ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গতকালকের আসরের নামাজের বাবদে খেজুর ছিটিয়ে যার বিবাহ পড়াইছেন, আপনার প্রিয় সাহাবী হানজালার স্ত্রী, আমার স্বামী আমার কাছে আইসা তরবারিটা চাইছে, আমি বলছি আপনি একটু দাঁড়ান, আপনার গোসল ফরজ হয়েছে, আপনি কি ভুলে গেছেন নাকি, আমার স্বামী বলে স্ত্রী আমাকে দেখকে দেইখা নাও, আমিও তোমাকে দেইখানি, বাকি দেখা হবে জান্নাতের মধ্যে, আর জন্য দুনিয়াতে গোসল করব, হুজুর একবার আমাকে ফিরে তাকায় নাই তরবারে নিয়ে ওহুদের যুদ্ধে আসছে, আমি শুনছি আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমি অন্য কোনো ব্যাপারে আপনার কাছে আসি নাই, কোনো দুঃখ প্রকাশ করবার চাই না, বরঞ্চ আমি গর্বিত যে আমি শহীদের স্ত্রী হইবার পারছি, আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবাইকে বিনা গোসলে দাফন দিবেন, কিন্তু আমার স্বামী আপনার প্রিয় সাহাবী হযরতে হানজালাকে বিনা গোসলে দাফন দিবেন না, আল্লাহর হাবিব বলে সাহাবিরা হানজালার লাশ তালাশ করো, সাহাবিরা খুঁজতেছে আল্লাহর হাবিবও খুঁজতেছে, হঠাৎ করে আকাশের দিকে তাকাইয়ে দেখে ফেরেশতারা হযরতে হানজালার কফিন নিয়ে আসতেছে, তারা আসমানে পানি দিয়ে গোসল করে ফেরেশতারা নিয়ে আসতেছে, হযরতে হানজালার দাড়ি বে চুল বে টপ টপ করে জমিনের মধ্যে পানি পড়তেছে, বন্ধু ভাই বাবাজি আল্লাহ বলারা আল্লাহ বলারা, ধনী গরিব কোটিপতি লাখপতি বিদ্যান টাকা লাবারি আলারা, জীবনটাকে সেইভাবে গড়তে চাই যে আল্লাহ, যুবকেরা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা বলো জীবনটাকে তৈরি করব, তুমি আমার আমি তোমার, কি বলেন ঠিক নেবে ঠিক, কার জন্য তৈরি করব জোরে কহান, আল্লাহর জন্য, তুমি আমার আমি তোমার, ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাজনৈতিক জীবনে অর্থনৈতিক জীবনে সেরাতে সুরাতে কথাবার্তায় লেনদেনে আমলে আখলাকে লেবাজে পোশাকে ঘরে বাহিরে স্কুলে কলেজে মাদ্রাসা ইউনিভার্সিটিতে এক কথায় ব্যক্তি জীবন থেকে শুরু করে দিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমাদের জীবনকে কোরআনের সাথে গড়তে চাই, কি বলেন ঠিক নেবে ঠিক, এক বাক্যে বলবার সে আল্লাহ
দুইটা কথার উপর পূর্ণ অঙ্গীকারবদ্ধ থাকতে হবে। আল্লাহ আমি তোমার হুকুম মানব, তোমার হাবিব জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা অনুযায়ী চলবো। কি বলেন, ঠিক নেবে? ঠিক। ইসলামের জন্য জীবনে একটা চর খাই নাই, থাপ্পড় খাই নাই, লাথি খাই নাই, পিটুনি খাই নাই, বেত্রাঘাত খাই নাই, গুলি খাই নাই। সত্য না মিথ্যা জোরে বলেন। আর আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে হযরত খাব্বাব দাঁড়ানো, আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, খাব্বাব তুমিও নও মুসলিম, আমিও নও মুসলিম, বলো তোমার জীবনের অত্যাচারের কথা বলো, আমার জীবনের অত্যাচারের কথা বলবো। খাব্বাব দাঁড়াই বলে, আমিরুল মুমিনিন আমার নাক মুখের দিকে দেখেন, কিছু কালো কালো দাগ দেখতেছেন কিনা? আমিরুল মুমিনিন বলে, খাব্বাব বুঝতে পারছি তোমার নাক মুখে মনে হয় গুটি বসন্তের দাগ পড়িয়া রইছে। খাব্বাব বলে, না আমি পরে বলবো। খাব্বাব ঘুরিয়ে গিয়ে জামাটা জাগাইয়ে পিঠটা দিছে আমিরুল মুমিনিনের দিকে। আমিরুল মুমিনিন পিঠের দিকে তাকাই, দেখে খাব্বাবের পিঠটা ধবল কুষ্ঠ রোগীর মতো সাদা, চর্বি নাই, চামড়া কুসকেয়ে গেছে। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, সর্বনাশ খাব্বাব তোমার কোন বয়সে কুষ্ঠ হয়েছিল? তোমার শরীরটা পিঠটা সম্পূর্ণ ধবল কুষ্ঠ রোগীর মতো দেখা যাইতেছে। খাব্বাব ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন এখানে শেষ না, আমার জিব্বার দিকে তাকাইয়ে দেখেন। খাব্বাব ভিতর থেকে জিব্বাটাকে বের করছে। আমিরুল মুমিনিন দেখে খাব্বাবের জিব্বার মধ্যে দুই তিনটা আঙ্গুরের গোটার মতো মাংসপিণ্ড। খাব্বাব আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, খাব্বাব তোমার মুখের মধ্যে টিউমার হয়েছে, তা তো কোনো দিন তুমি আমাকে বলো নাই। হযরত খাব্বাবের দুই চোখ দিয়ে পানি পড়তেছে। ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন বসন্ত রোগ হয় নাই, ধবল কুষ্ঠ হয় নাই, জিব্বার মধ্যে টিউমার হয়েছিল না, কিন্তু কলেমা পড়ার অপরাধের কারণে। আল্লাহ পাষণ্ড হৃদয়ের মালিক, আমার হাতের মধ্যে পায়ের মধ্যে রশি বেঁধে জ্বলন্ত আংটা আগুনের মধ্যে আমাকে শীতভাবে শোয়াইয়া আমার বুকের উপর পাড়া দিয়া, হুজুর আমার বুকের উপর পাড়া দিয়া লাঠি দিয়া টাস টাস করে নাক মুখের উপর বাড়ি দিছে। হুজুর জ্বলন্ত আংটা আগুনে আমার পিঠের চর্বিগুলা আগুনের উপর পড়ছে আর পসপস করিয়া শব্দ হইছে। মনে হয় যেন আমার কলিজে পুড়িয়া যাইতেছে। আমি মনে মনে সিদ্ধান্ত নিছি, দুনিয়ার আগুনে জ্বালায় জ্বালাক আল্লাহ গো, জাহান্নামের আগুন সহ্য করা সম্ভব না। আমি তখন হুজুর জিব্বা দিয়া শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছিলাম। পাষণ্ড হৃদয়ের মানুষ, আমার জিকির বুঝতে পারি আমার ভিতর থেকে জিব্বাটারে টান দিয়া গরু ছাগলের মতো, পাহাড়িয়া বাবলের কাঁটা, বাবলের কাঁটা দিয়া আমার জিব্বার মধ্যে এক মাথা দিয়ে ঢুকেই দিছে। বাবলের কাঁটা অনেকে বুঝবেন না, জুতায় যে বোমা কাঁটা মারে না ওই কাঁটার মতো, একদিকে চিকন অপর দিকে ছাতির মতো, এইরকম জিব্বার এক প্রান্ত দিয়ে ঢুকাই দিয়ে অপর প্রান্ত দিয়ে সরসর করে বের করে নিয়ে গেছে। সেই জিব্বা যে ছিদ্র হয়ে গেছে, ঘা গছে, সেখান থেকে টিউমারের মতো হয়ে গেছে। এমনি গতানুগতিক আমার জিব্বার মধ্যে কোনো টিউমার হয় না, এটা হুজুর বাবলের কাঁটার আঘাতে টিউমার হয়েছে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার নূর চোখ দিয়ে পানি পড়তেছে। খাব্বাব বলে, এবার হুজুর আপনার জীবনের কথা বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, খাব্বাব আমার জীবনের কথা আর বলার দরকার নাই, তোমার জীবনের কথা অত্যাচার আর আমার জীবনের অত্যাচারের কথা যদি দুই পাল্লায় ওজন করা হয়, আমি ওমরের অত্যাচারের চাইতে তোমার অত্যাচারের পালা অনেক ভারী হইয়া যাইবে। সুতরাং আমার কথা আর বলার দরকার নাই, আমার চাইতে তোমার পালা ভারী হইয়া যাইবে। আমি ওমরকে কেউ অত্যাচার করতে তেমন সাহসী পায় নাই, আমি আরবের দস্যু বরবীর ছিলাম, কিন্তু আমার ডাকের সামনে কেউ দাঁড়াইতে পারত না। প্রিয় ভাইরাম, জমিয়তুল ফালার এই মাহফিলে হাজার হাজার মানুষ, আমি আপনাদেরকে বলতে চাই সংক্ষিপ্ত কথা, আপনাদেরকে জানতে চাই, বলতে চাই, আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই, বলুন তো যদি এইরকম অত্যাচারের জীবন আসে, ঝুঁকি আসে, তাতেও কি আপনারা ইসলামের উপর সুপ্রতিষ্ঠিত থাকবেন? জোরে কর, থাকবেন, জোরে বলেন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। যদি এই জীবনটা ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য, পীর সাহেব চরমনের ডাকে দেশের সমস্ত ওলামায়ে কেরামের
ডাকে সারা দিয়া যদি জীবনকে ঝাঁপাইয়া পড়তে হয় বাতেলের বিরুদ্ধে, কাদের বিরুদ্ধে জোরে বলেন, কাদের বিরুদ্ধে জোরে বলেন। আমি এক লাইনে বাতেল শব্দটাকে ব্যাখ্যা দেব, মনে রাখবেন যুবকেরা, বাতেল বলি কিন্তু বাতেল কখনো আমরা ব্যাখ্যা করিয়া মানুষকে বুঝাই না, কি বলেন ঠিক নেবে ঠিক? আমার সাথে আপনারা মুখ খুলে বলেন, বাতেল কারা? বলেন না বাতেল কারা, মন দিয়া বলবেন, বাতেল তারা। কার গায়ে লাগবে পরোয়ার করি না, সারে দুনিয়া হো মুখালে ফের না কুছ নুকসান হায়, ডর নাহি কুছ গম নাহি কুছ রহমতে রহমান হায়। বাতেল তারা, বলেন বাতেল তারা, বলেন আল্লাহর দিন, আল্লাহর জমিনে, জমিন কার, আসমান কার, চন্দ্র কার, সূর্য কার, আমরা কার, তোরা কারা? স্লোগান একটা থাকবে, তোরা কারা? লিস্ট করো, তোরা কারা? ঠিক দেবে ঠিক জোরে বলেন। আমরাও মাননীয় প্রধানমন্ত্রীর সকাশে জানতে চাই, ওই লিস্ট দাও, ওরা কারা? ঠিক নেবে ঠিক জোরে বলেন। ওদের চরিত্র অ্যানালাইসিস করা হবে, আর লিস্টেড ওলামারা যাদের লিস্ট দেয় তাদের চরিত্র অ্যানালাইসিস করা হবে। সুদ খায় না, ঘুষ খায় না, ঘুষ দেয় না, ইয়াবা খায় না, গাঁজা খায় না, ফ্যান্সি খায় না, চোরের সাথে জড়িত না, ডাকাতির সাথে জড়িত না, মস্তানির সাথে জড়িত না। দেশের শান্তি চায়, জাতির শান্তি চায়, মানুষের শান্তি চায়, মানবতার শান্তি চায়, মানবতার মুক্তি চায়, জাতি ধর্ম বর্ণ গোত্র সকলের মুক্তি চায়। এই হাক্কানি ওলামা ইকরামরা কি বলেন? কিন্তু তোমরা কারা? আঙ্গুল উঠায় বলো, তোমরা কারা? এবার জাতি ফাইন্ড আউট করবে, তোমরা কারা? ঠিক নেবে ঠিক জোরে বলেন। এক বাক্যে বলেন, তোরা কারা? এবার থেকে স্লোগান হবে, তোরা কারা? কি স্লোগান? জোরে বলেন, আরো জোরে বলেন, দুই হাত জায়গায় সকলে বলেন, এবার থেকে স্লোগান, তোরা কারা? দেখতে চায়, দেখব, দেখার সময় এসেছে। এবার বলতে চাই, আল্লাহর দিন, মুখ যার আছে বলবেন আল্লাহর দিন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠায় বাধা দেয় যারা, এই পৃথিবীতে বাতিল তারা। আবার বলি, আল্লাহর দিন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠায় বাধা দেয় যারা, বাতিল তারা। আমার বাবা যদি বাতিল বাধা দেয়, আমার বাবাও বাতিল। কোন বুজুর্গ নামধারী যদি বাধা দেয়, সেও বাতিল। কোন পীর যদি বাধা দেয়, বলেন না, বলেন না, বলেন না, কোন পীর নামের কেউ যদি বাধা দেয়, সেও কি? আল্লাহর দিন। আবার বলবেন, আল্লাহর দিন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠায় বাধা দেয় যে শক্তি, আই রিপিট, আবার বলছি, বাধা দেয় যে শক্তি, ওই শক্তি বাতিল শক্তি। ওই শক্তির বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে, কারারাজি। জোরে বলেন, আল্লাহুম্মা আমিন। ওই শক্তির মোকাবেলা করার জন্য আজকে জমিয়তুল ফালাহ মাহফিল, কি বলেন ঠিক না ঠিক? আমি দেখতে চাই, বলুন, আমার মতো নমুসলিম ছেলে যদি আপনাদের কাছে এসে আজকের বলতো যে আমার নিজের জন্য চট্টগ্রামে থাকার একটা বাড়ি দিতে হবে, দিতেন কি দিতেন না? দেওয়ার মতো লোক এখানে ছিল কি ছিল না? হাত জায়গায় বলেন।